বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে একগুচ্ছ অভিযোগে বিদ্ধ করলেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে আর্থিক সহযোগিতা করছে না, অনেক ক্ষেত্রে ইউজিসির টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, এছাড়া পিএইচডি পড়ুয়াদের স্কলারশিপের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, এছাড়া গত 6 মাস ধরে 100 দিনের কাজের জন্য রাজ্যকে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজনৈতিক কারণে কেন্দ্রীয় বঞ্চনার শিকার রাজ্য, এ সত্ত্বেও রাজ্য সরকার 100 দিনের কাজে 10 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। হ্যাঁ, একটা জিনিস আমাদের দুঃখ হচ্ছে, যেটা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে 6 মাস ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইউজিসির টাকা অনেক জায়গায় আপনারা জানেন, পিএইচডি করত ছেলেমেয়েরা আগে যে গ্রান্টটা পেত সেটাও ওরা দেয় না। বাংলার ঘর তৈরি করার পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে, এই টাকাগুলো তো এখান থেকে তুলে নিয়ে যায়, তার কিছুটা পার্সেন্টেজ ওরা দেয়। এটা তো এটা নয় যে ওদের টাকা দিচ্ছে, রাজ্য থেকে যে টাকা তুলে নিয়ে যায় সেগুলো পার্সেন্টেজ হয়, 60-40, কোনোটা কোনোটা 40-60, কোনোটা 80-20, নানা রকমভাবে। কিন্তু আজকে হঠাৎ দেখছি আমি রাজনৈতিক কারণে ইকোনমিক্যালিও আমাদের ব্লকেট করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, বিদ্যা বই আর ঘরের বউ কাউকেই ধার হিসেবে দিতে নেই, আর যে কাজ করে সে ভুলও করবে, এজন্যে ভুল করলে তা শুধরে নেওয়ার জন্যে সুযোগ দেওয়া উচিত। বিদ্যার দেবী সরস্বতী আমাদের আরাধনার দেবী, বিদ্যা বুদ্ধি আর বই, বিদ্যা বই আর ঘরের বউ কাউকে ধার দিতে নেই সবাই বলে। তৃণমূল আমলে বাংলার শিক্ষা পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে বলে এদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ অনুষ্ঠানে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।